খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পাশাপাশি দেশের মানুষের জন্য নিরাপত্তা ও আমিষ উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে মাংস ও চামড়া রপ্তানির জন্য স্বাস্থ্যসম্মতভাবে গবাদি পশু পালন ও সম্প্রসারণে বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি সকালে রাজধানীতে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান শেখ হাসিনা বলেন আওয়ামী লীগের প্রচেষ্টাই দেশকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা আর বিএনপির চিন্তা চেতনায় ছিল পরনির্ভরশীলতা অন্যের কাছে হাত পাতা বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বৃহস্পতিবার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ এবং প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দু এর চব্বিশের শুভ উদ্বোধন ঘোষণা করছি তিনি বলেন আওয়ামী লীগ বরাবরই গবেষণার উপর গুরুত্ব দিয়েছে তাই মৎস্য এবং কৃষি খাতে ব্যাপক অগ্রগতি হয়েছে আর বিএনপির চিন্তা চেতনায় ছিল পরনির্ভরশীলতা অন্যের কাছে হাত পাতা আমরা কারো কাছে হাত পেতে চলবো না নিজের ফসল নিজে উৎপাদন করব তার কারণ হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সবসময় বলতেন যে আমরা কারোর কাছে ভিক্ষা চাইবো না কারণ ভিক্ষক জাতির ইজ্জত থাকে না আপনারা একবার চিন্তা কর দেখেন যে তাদের চিন্তাধারাটা ছিল যে আমরা প্রতিনিয়ত অন্যের কাছে হাত পেতে চলব অন্যের মুখাপেখি হয়ে থাকবো আর ভিক্ষা চেয়ে খাবার এনে খাব কৃষি উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণে পরিচ্ছন্নতার পাশাপাশি প্যাকেট যাতে আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করার পরামর্শও দেন প্রধানমন্ত্রী সবাই করা হয় স্বাস্থ্যসম্মতভাবে করা হচ্ছে কি না বিদেশে রপ্তানি করতে গেলে তাদের কতগুলি নিয়ম আছে সেটা মেনে আমরা করি কিনা বা সেগুলি প্যাকেট জাত করতে গেলে সেই নিয়ম অনুযায়ী করা হচ্ছে না সেই বিষয়গুলি কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে তাতে দেশের মানুষের চাহিদা মিটিয়েও আমরা কিন্তু বিদেশে রপ্তানি করতে পারবো তিনি বলেন গবাদি পশু খামার সম্প্রসারণে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে এজন্য সরকার সব ধরনের সহযোগিতা করবে তবে আমি আবার বলবো আমি চাই বেসরকারি খাত এগিয়ে আসুক আমি বেসরকারি খাতকেই উদ্যোক্তা হিসেবে দেখতে চাই সব রকম সহযোগিতা করতে চাই এবং তারা এর ফলে আমার দেশের মানুষের কর্মসংস্থান বাড়ুক সেটাও আমরা চাই সরকার প্রধান বলেন রাস্তাঘাটে নয় নির্দিষ্ট জায়গায় পশু কোরবানি দেওয়ার পাশাপাশি পশুর সবকিছু সংরক্ষণ করতে পারলে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব কোরবানির সময় এই যে রাস্তাঘাটে যেখানে সেখানে ফেলে কোরবানি করাটা এটা আমাদের বন্ধ করতে হবে কোন জিনিস যেন অপচয় না হয় সবটুকুই যেন আমরা আমাদের আর্থিক কাজে ব্যবহার করতে পারি সেই ব্যবস্থাটা আমাদের নিতে হবে শাহরিয়ার বাঁধন গ্লোবাল টেলিভিশন ঢাকা